নমস্কার বন্ধুরা, তোমাদের আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম। বন্ধুরা, আমি আগে বলেছিলাম যে বার্ড ওয়ানের ডিস্টেন্সে যে অফিসিয়াল নোটিশ আছে বা নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশান নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু বন্ধুরা, তোমাদের স্টেপ বাই স্টেপ যে ফর্ম ফিল আপের বিষয়টা, তো আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের উপর ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন, যাতে এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারো। বন্ধুরা দেখো, অনলাইন অ্যাডমিশন সেশন 2022-24 টুগেদার ডিস্টেন্স মোড এম এ বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি সংস্কৃত ফিলোসফি এম এস সি কম্পিউটার সায়েন্স উইল বি স্টার্টেড অন ফ্রম দ্য 14-10-2022 প্লিজ ফলোয়িং ওয়েবসাইট। কি বলছে বন্ধুরা, তোমাদের এই সাবজেক্টগুলো এম এ বা এম এস সি এই সাবজেক্টগুলো হবে এবং 14-10 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কি করে ফর্ম ফিল আপ করবে সেইটা স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, প্রথমে তোমরা কি করবে, পিজি অ্যাডমিশন 2022-24 সেশন তার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো বন্ধুরা, এখানে কিছুরা তোমরা কি করে এই জায়গায় ফর্মটা ফিল আপ করবে। তো ফর্মটা ফিল আপ করতে গেলে দেখো, ক্লিক ফর অনলাইন ফর্ম ফিল আপ এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো বন্ধুরা, তোমাদের সামনে যে সাবজেক্ট অ্যাবিলিটি ফর্ম, তোমরা কি নিয়ে পড়াশোনা করতে যাও, ধরো আমি বলছি তোমরা ফিলোসফি নিয়ে পড়াশোনা করছো, তো ফিলোসফির ওপর ক্লিক করে এখানে আই এগ্রির ওপর ক্লিক করবে। ক্লিক করার পর প্রসিড ফর অ্যাডমিশন, তো তার উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো বন্ধুরা, তারপর কি দিয়েছে, সেশন, তোমরা কত সালে পড়াশোনাটা করবে 2022-24। তারপরে কোর্স কি আছে, তোমাদের কোর্স এম এ এম এস সি যে যেটা ইচ্ছা করবে। তারপরে দেখো এখানে স্টাডি সেন্টার, স্টাডি সেন্টার দেখো বন্ধুরা অনেকগুলো স্টাডি সেন্টার দিয়ে দিয়েছে, তো তুমি এখান থেকে যে কোনো একটা স্টাডি সেন্টার চুজ করে নেবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যদি ইউনিভার্সিটি থেকে করো তাহলে তোমাদের খরচাটা কম হবে, আর যদি আদার্স স্টাডি সেন্টার থেকে করো তাহলে একটু খরচাটা বেশি হবে। সম্ভবত তোমরা যদি বিইউ স্টুডেন্ট হও তাহলে তোমাদের সম্ভবত 6,200 টাকা, আর যদি তোমরা আদার স্টুডেন্ট হও 6,700 টাকা সামথিং এরকম কিছু। কিন্তু তোমরা যদি বিইউতে করো তাহলে তোমাদের খরচা হতে পারে 5,200 টাকা বিউর ক্ষেত্রে, আর আদার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5,700 টাকা। তো বন্ধুরা, তোমরা যদি আদার্স স্টাডি সেন্টার থেকে পড়তে যাও, তো এখান থেকে স্টাডি সেন্টার আছে, তো স্টাডি সেন্টারটা তোমরা চুজ করে নেবে। ধরো আমি এই যে কোনো একটা চুজ করে নিলাম, তারপর ডিগ্রি কলেজ। তো তারপর দেখো তোমরা সাবজেক্ট, কী সাবজেক্ট নেবে, এখান থেকে একটা সাবজেক্ট চুজ করে নেবে। তারপর ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, জেন্ডার দেবে, তারপরে তোমাদের ম্যারিড না আনম্যারিড এটা দিয়ে দেবে, তারপরে দেবে কাস্ট দেবে, রিলিজিয়ন দেবে, তারপরে তোমাদের পিডব্লিউডি দেবে, তারপরে এমপ্লয়ি আনএমপ্লয়ি না এমপ্লয়ি, তারপরে দেবে লোকেশন দেবে, তারপরে ন্যাশনালিটি দেবে ইন্ডিয়ান, তারপরে তোমাদের কি দেবে, ফাদার নেম বা হাজব্যান্ড নেম, মাদার নেম, অ্যাড্রেস, সিটি বা ভিলেজ বা টাউন, তারপর ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপরে আধার নাম্বার বা এখান থেকে কী করবে, আধার কার্ড ইয়েস আছে আধার নাম্বারটা দিয়ে দেবে, ইউনিভার্সিটি লাস্ট ইউনিভার্সিটি তোমরা বিইউ হলে বিইউ দিয়ে দেবে, ঠিক আছে, আদার্স হলে আদার্স দেবে, ঠিক আছে। তারপরে দেখো বন্ধুরা এখানে এক্সাম পাস, মানে পাসিং এক্সাম কত সালে তোমরা পাস করেছো, কী নিয়ে পাস করেছো, কি তোমরা অনার্স নিয়ে না এমনি থার্ড ইয়ার পাস করেছো, যা পাসে পাস করেছো বা এম এ করেছো, আবার এম এ করতে চাইছো দ্বিতীয়বার, তো তোমরা অনার্স নিয়ে পাস করেছো। তারপরে দেখো বন্ধুরা এখানে পাসওয়ার্ড দেবে, কনফার্ম পাসওয়ার্ড দেবে, দেওয়ার পর এখানে কি করবে, এখানে সাবমিট অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করে দেবে। সাবমিট অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করার পর তোমাদের সামনে নেট ব্যাঙ্কিং বা পেমেন্টের অপশান দেবে, সেই পেমেন্টের ওপর ক্লিক করবে। ইউপিআই পেমেন্ট, ভিম ইউপিআই বা নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। পেমেন্ট করার পর তারপরে তোমাদের কাছে এসএমএসগুলোকে আপলোড করে দেবে, আপলোড করে দেওয়ার পর পুরো ফাইনাল সাবমিট করবে। সাবমিট করার পরই তোমাদের সামনে প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এইটাই ছিল তোমাদের সামনে আপডেট। আর তোমাদের কোনো কিছু ক্ষেত্রে যদি কোনো কিছু প্রবলেম থাকে, অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আমি সেইটা ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন, যাতে এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারো। নমস্কার।